ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে ইস্টার্ন রেলওয়ে থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ইস্টার্ন রেলওয়ে মাধ্যমিক পাসে একাধিক টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ করছে, যেখানে রাজ্যে 23টি জেলা ছেলে মেয়ে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিজ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তো কীভাবে আবেদন করবেন, কোন ডিভিশনে নিয়োগ করা হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কত টাকা বেতন রয়েছে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা সম্পূর্ণ প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে। নোটিশটা প্রকাশিত হচ্ছে 18 জানুয়ারি 2022। নোটিশ নম্বর শো করছে অন স্ক্রিন, তোমরা এখানে দেখতে পাচ্ছ। নিয়োগ করে হচ্ছে দেখতে পাচ্ছ ঘোড়াহাস গোনা হট হাট পজিশন নম্বর নিয়োগ করেছে, যেখানে স্টেশন বিটুইন দেখতে পাচ্ছ নিয়োগ করেছে, হল্ট এজেন্ট পোস্টে নিয়োগ করেছে, যেটা হচ্ছে টিকিট কালেক্টর পোস্টে তোমাদের রিকমেন্ড করাচ্ছে। তো আবেদন এখনও শুরু হয়নি, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যেখানে চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করেছে সেই পোস্টে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউ উপর ভিত্তি করে। ইন্টারভিউতে যারা সিলেকশন হবে তাদের কিন্তু একটা সিকিউরিটি মানি 2000 টাকা তোমাদের সিকিউরিটি মানি তোমাদের দিতে হবে। তো তোমরা অনেকেই জানো বন্ধন ব্যাংকে চাকরি পাওয়ার পর তোমাদের সিকিউরিটি মানি দিতে হয়, সেই রকমই এই সিকিউরিটি মানিটা তোমাদের কিন্তু ইস্টার্ন রেলওয়ে ডিভিশন নেবে, যে যারা ইন্টারভিউতে সিলেকশন হবে তাদের কাছে এই 2000 টাকা সিকিউরিটি মানি নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু যখন কাজ তোমরা ছেড়ে দেবে তখন কিন্তু তারপর তোমাদের এই টাকাটি ফেরত দিতে হবে সম্পূর্ণ কিন্তু 5 বছরের কন্ট্রাক্ট বেশি পদে তোমাদের কিন্তু এখানে কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে। তো আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটি চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং এখানে বিস্তারিত ডিটেলস এখানে জানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 23 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, 1 ফেব্রুয়ারি থেকে তোমরা আবেদন প্রক্রিয়া করতে পারবে। তো এখানে সম্পূর্ণ কিন্তু নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু এই পোস্টে আবেদন এখানে করতে পারবে, এখানে কিন্তু ডিটেলস জানিয়ে দিয়েছে। 18 বছর মিনিমাম বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস হলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। সাথে কিন্তু লোকাল মানে সিম্পল ইংলিশ ভাষা জানলেই হবে, খুব ভালো ইংলিশ না জানলে চলবে, নর্মাল ইংলিশ জানলে চলবে, কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই তোমাদের কিন্তু এখানে হতে হবে। তবে দেখতে পাচ্ছ তারপর দেখতে পাচ্ছ ছেলে মেয়ে উভয় কিন্তু এই পোস্টে তোমার আবেদন করতে হবে, এখানে কিন্তু ডিটেলস বলে দিয়েছে। এই ডকুমেন্টের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে সেটি তোমাদের আমি এখানে জানিয়ে দিচ্ছি। তো এখানে আবেদন করার জন্য তোমাদের যে স্যালারি তোমাদের দেবে, স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে না, একটা কমিশনের ভিত্তিতে তোমাদের একটি মাইনে দেওয়া হবে, সেটাই তোমাদের স্যালারি। যদি তোমাদের যেরকম টিকিট তোমরা সেল করতে পারবে সেই রকম ভিত্তিতে তোমাদের কিন্তু কমিশন দেওয়া হবে। যদি 1 থেকে 15 হাজার টিকিট সেল করো তাহলে তোমাদের দেখতে পাচ্ছ এই বেতনটি তোমরা পাবে। এখানে কিন্তু সমস্ত ডিটেলস দিতেছে কত টিকিট সেল করতে পারো, কত টাকা তোমাদের কমিশন দেওয়া হবে, সেই কমিশনটা কিন্তু তোমাদের কিন্তু এখানে মাইনে। এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ এই পোস্ট আবেদন করতে গেলে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি A4 সাইজে প্রিন্ট আউট বার করার পর এখানে পাসপোর্ট সাইজ ছবি তোমাদের অ্যাটাচ করতে হবে, এখানে লিখে দেবে কোন হল্ট এজেন্ট, এটা TC হল্ট এজেন্ট তোমাদের লিখে দিতে হবে। সিম্পল এক পাতার অ্যাপ্লিকেশন ফর্মে রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি A4 সাইজে প্রিন্ট আউট করে যাবতীয় এই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। এই সমস্ত ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করার পর তোমাদের একটা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু একটা অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এবং খামের উপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য হল্ট কন্ট্রাক্ট অ্যাট গোড়াহাস গোনা হল্ট স্টেশন, এই সিম্পলি এই অ্যাড্রেস তোমাদের ফর্মের উপর তোমাদের লিখে দিতে হবে এবং পাঠিয়ে দিতে হবে 23 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে। 1 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, 1 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তো এই হচ্ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, এখানে শিয়ালদা ডিভিশনে তোমাদের রিকমেন্ড করা হচ্ছে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এই পোস্টে আবেদন করতে পারবে। তো নোটিশ ডাউনলোড করতে গেলে তোমাদের সরাসরি ইস্টার্ন রেলওয়ের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো erindiarailway.gov.in। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ওয়েবসাইটে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আশা করি উপর থেকে স্কল করে এখানে অনেকগুলো নোটিশ শো করছে, তার মধ্যে 23 ফেব্রুয়ারি নোটিস তোমাদের এখানে চুজ করতে হবে, উপর দিকে স্ক্রল ডাউন করে যাবে। এইখানে দেখতে পাচ্ছ এই যে 23 ফেব্রুয়ারি নোটিশটি এখানে শো করছে, যে 23 ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য প্লেন পেপার ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। সিম্পলি এই অপশনটা ক্লিক করে নোটিশটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো এই নোটিসের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমাকে পোস্টে আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।